এর আগের দিন আমরা আলোচনা করেছি যে ফাইল মেনুর অন্তর্গত যে সমস্ত মেনুগুলি আছে সে সমস্ত মেনুগুলি সম্পর্কে আলোচনা করেছি এবং টাইটেল বারের কুইক অ্যাক্সেস টুল বার এবং সমস্ত কিছু নিয়ে আলোচনা করেছি। আজ আমরা হোম মেনু নিয়ে আলোচনা করব, যে তোমাদের হোম রিবন ট্যাব আছে, যেটিকে বলা হয় হোম রিবন ট্যাব, সেই রিবন ট্যাব সম্পর্কে আলোচনা করব। তো প্রথমেই দেখি, দেখো বইয়ে তোমরা চলে যাও 63 নম্বর পৃষ্ঠায়। 63 নম্বর পৃষ্ঠায় দেখো যে পেন্টের ছবি আঁকার সমস্ত টুলগুলি হোম রিবন ট্যাবে কতগুলি কমান্ড গ্রুপে সাজানো থাকে। অর্থাৎ হোম রিবন ট্যাবে কি থাকে, যে ছবি আঁকার সমস্ত রিবনগুলি কমান্ড আকারে সাজানো থাকে, যেমন ক্লিপবোর্ড, ইমেজ, টুল, তারপর হচ্ছে কি ব্রাশ, তারপর হচ্ছে তারপর হচ্ছে সেপস কমান্ড, ঠিক আছে, তারপর আছে সাইজ, কালার ইত্যাদি সমস্ত কিছু কিন্তু এই হোম রিবন ট্যাবে আছে। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে 1, 2, 3, 4, 5, 6, 7টি আছে। এই সাতটি রিবন ট্যাব সম্পর্কে আমরা ডিটেলস নিয়ে আলোচনা করতে হবে, কারণ এইগুলি হচ্ছে আমাদের মেন কাজ। এইগুলি যদি আমরা না শিখতে পারি তাহলে কিন্তু পেন্টের কোনো কাজই আমরা করতে পারবো না, ঠিক আছে। তো এই সমস্ত কাজগুলি সম্পর্কে আমি এক এক করে আলোচনা করছি। তো তোমরা পেন্টে দেখে নাও, পেন্টে দেখো হোমের ভেতরে কি আছে। এখান থেকে দেখো সব পার্ট পার্ট করে ভাগ করা আছে এবং তার নিচে তার নাম দেওয়া আছে। এখানে যতগুলো মেনু আছে তার নাম হচ্ছে ক্লিপবোর্ড, এখানে যে কাজগুলি আছে সেগুলো হচ্ছে ইমেজ, এখানে যেগুলি কাজ আছে সেগুলো টুলস, এটি হচ্ছে ব্রাশ, আর এগুলি হচ্ছে শেপন্স, তারপরে হচ্ছে সাইজ, কালার ইত্যাদি ইত্যাদি, ঠিক আছে। তো এই হলো অপশন। তো এগুলি নিয়ে এবার আমরা ক্লিপবোর্ড নিয়ে আলোচনা করব। দেখো পরে চলে যাও একটু নিচে, দেখো এখানে ছবিতেও দেওয়া আছে একই জিনিস আমি দেখিয়েছি। এবার আমরা ক্লিকবোর্ড কমান্ড, যে কমান্ড গ্রুপ আছে সেটি সম্পর্কে আলোচনা করব। তো ক্লিকবোর্ড কমান্ড গ্রুপে দেখো এখানে আমি দেখিয়ে দিচ্ছি কি কি আছে। এখানে আছে দেখো পেস্ট, তারপর আছে কি কাট, আর এখানে আছে কি কপি, এই তিনটি অপশন নিয়ে কি ক্লিকবোর্ড তৈরি আছে। তো এই ক্লিকবোর্ডে দেখো, এই ক্লিকবোর্ডে কি কি গ্রুপে দেখো কি কি আছে এখানেও দেওয়া আছে। ক্লিকবোর্ডটা এখানে ডান দিকে ভালোভাবে দেওয়া আছে, খুব সুন্দর ভাবে। তো এই গ্রুপে কি হয়, এই গ্রুপে কাট, কপি, পেস্ট নামক তিনটি শব্দ অপশনের আইকন থাকে। অর্থাৎ এখানে দেখো এটি হচ্ছে কাট, এটি হচ্ছে কপি, আর এটি হচ্ছে পেস্ট। মানে কপি মানে কি, যে জিনিসটা আছে সেটি আমার আবার আরেকটি দরকার তাহলে কপি করব, কাট আমার একটি লেখা হয়েছে সেই লেখাটি দেখা যাচ্ছে ওখানে দরকার নেই, অন্য জায়গায় দরকার তখন সেখানে কপি, এবং আমি কি করব যখন কাট বা কপি করা হবে তখন সেই লেখাটিকে পেস্ট করার জন্য পেস্টের ব্যবহার হবে। এই তিনটি অপশন কোথায় আছে, তিনটি অপশন ক্লিকবোর্ড কমান্ড গ্রুপের ভেতরে পাওয়া যাবে। তো দেখো এখানে কাট হিসাবে কি বলছে, কাটের কি বলছে যে পেন্টে আকাজ কোনো কোনো চিত্রের অংশ বিশেষ কোনো অথবা সম্পূর্ণ চিত্র সিলেক্ট করে হোম রিবনের ক্লিকবোর্ড কমান্ড গ্রুপের কাট অপশনে ক্লিক করলে অথবা কীবোর্ডের সাহায্যে কন্ট্রোল এক্স কি দুটি একসঙ্গে চাপলে ছবির কোনো অংশে বিশেষ অথবা সম্পূর্ণ চিত্রটি কাট করা যায়। অর্থাৎ আমরা যদি কোনো কোনো একটি ছবিকে বা কোনো একটি লেখাকে, দেখো আমি এখানে একটি ছবি আঁকছি, এই ছবিটিকে যখন আমরা কি করব, এইগুলো এই ছবিটিকে যখন আমরা টোটালটি সিলেক্ট করব, সিলেক্ট করার পর কন্ট্রোল এক্স কিবোর্ডের সাহায্যে বা ক্লিকবোর্ড অপশনের ভিতরে যে কাট আছে সেইটি যদি আমরা ব্যবহার করি তাহলে সেটি সম্পূর্ণরূপে কাট হয়ে যাবে। তারপর কপি কি বলছে, কপি হচ্ছে কি কোনো চিত্র বা অংশ বিশেষ সিলেক্ট করে ক্লিকবোর্ড কমান্ডের ভিতরে যে অপশন আছে, ঠিক আছে, সেই অপশনটিকে সেই সেই কিবোর্ডের সাহায্যে কন্ট্রোল সি বা যদি আমরা কন্ট্রোল সি বা সেই ক্লিকবোর্ড অপশন কমান্ড গ্রুপের ভেতরে যে কপি অপশন আছে কি কপি অপশনে যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু সেই পুরো চিত্রটি কপি হয়ে যায়। কি বলছে এখানে, মনে রাখবে বলে একটি অপশন দিয়েছে যে কাট বা কপি অপশন দুটির
সর্বদা নিশ্চয় অবস্থায় থাকে, মানে নিষ্ক্রিয় অবস্থায় থাকে, মানে এটি হাইড থাকে। দেখো এখানে, দেখো আমরা যাচ্ছি, আমি দেখিয়ে দিচ্ছি এখানে, দেখো এখন এখানে শুধুমাত্র পেস্টে কিন্তু আমরা মাউস দিচ্ছি, আমাদের লেখা দেখা যাচ্ছে, কিন্তু কপি বা কাটে, দেখো কপি বা কাটে কোনো, এখানে দেখো একটি সিলেক্টেড চিহ্ন দিচ্ছে, আমি এখানে পেস্ট করতে পারছি, ক্লিক করতে পারছি, কিন্তু এখানে দেখো এখানে কোনো সিলেক্টেড অপশন আসছে, তার মানে এটি নিষ্ক্রিয় করা আছে বা হাইড করা আছে। যখন কোনো কিছু সিলেক্ট করব তখন অটোমেটিক ওটা ওপেন হয়ে যাবে। এবার আছে কি পেস্ট, তো পেস্ট মানে হোম রিবন ট্যাবে যে ক্লিকবোর্ড কমান্ড গ্রুপের ভেতরে যে পেস্ট অপশন আছে, সেটি কিবোর্ডের সাহায্যে আমরা যদি কন্ট্রোল ভি এক ভি বুদ্ধি দুটি একসঙ্গে চাপ দিই, বা তাহলে কিন্তু সেটি কি হবে, আমি যে যে ছবিটি বা যে চিত্রটি কপি বা কাট করব সেটি কিন্তু আমার পেস্ট হয়ে যাবে। এছাড়া পেস্ট বাটনে ক্লিক করে আরো চিহ্ন ক্লিক করলে পেস্ট এবং প্রেস ফর্ম দুটি অপশন পাওয়া যাবে। তো প্রেস ফর্ম অপশনে ক্লিক করলে, ক্লিক করে প্রাপ্ত পেস্ট ফর্ম ডায়লগ বক্সটি অন্য ডিস্কে সেভ করা, সেভ করে রাখার মতো চিত্র পোস্ট করা যায়। তো এখানে কি বলছে দেখো, এখানে যদি আমরা পেস্ট এখানে ক্লিক করি তাহলে দুটি অপশন পাবো, একটি পেস্ট আর একটি পেস্ট ফর্ম। তো পেস্ট ফর্মে কি বলছে, পেস্ট ফর্মে যদি আমরা ক্লিক করি তাহলে আমার অন্য ড্রাইভে বা অন্য পেস্ট ফর্ম ডায়লগ বক্স থেকে ডিস্কে, অন্য ডিস্কে সেটি কিন্তু সেভ করে রাখা যায় এবং যে কোনো চিত্র পেস্ট করা যায়। ঠিক আছে, তো এ হলো যে ক্লিকবোর্ড অপশন, যে ক্লিকবোর্ড কমান্ড গ্রুপের ভেতরে যে তিনটি অপশন আছে, কাট কপি পেস্ট। আশা করি সকলে বুঝতে পেরেছো, এর আগে আমরা কাট কপি পেস্ট সম্পর্কে আলোচনা করেছি নোটপ্যাডে, তো এগুলি হলো কি কাট কপি পেস্ট। ঠিক আছে, এবার পরের পেজ চলে যাও, দেখো 64 নম্বর পেজ। এবার আছে ইমেজ কমান্ড গ্রুপ, অর্থাৎ এখানে দেখতেই পাচ্ছ দেওয়া আছে, এখানে আমি দেখিয়ে দিচ্ছি, দেখো ইমেজ কমান্ড গ্রুপ, এই কটি হচ্ছে ইমেজ করা কমান্ড গ্রুপ। তো ইমেজ কমান্ড গ্রুপে কি বলছে, এই গ্রুপে চারটি অপশন থাকে, যে কোনো যেগুলির সাহায্যে স্ক্রিনের অঙ্কিত চিত্রগুলির বা অ্যাপিয়ারেন্স পরিবর্তিত করা যায়, সেগুলির নিচে নিচে সেগুলির কাজ বর্ণনা করা হলো। অর্থাৎ যে আমরা সিলেক্ট ইমেজের সাহায্যে কি করতে পারি, বিভিন্ন রকম ছবি আমরা কি করতে পারি, আমরা সেই আমাদের নোট পেনটি আমরা নিতে পারি এবং সেই ছবিকে আমার যতটা দরকার হবে সেগুলোকে কিন্তু আমি কেটে নিতে পারি। তো কি বলছে দেখো, প্রথমে আছে সিলেক্ট, অর্থাৎ এখানে দেখো, এখানে হচ্ছে ক্লিকবোর্ড ইমেজ কমান্ড গ্রুপ, তার প্রথমে আছে কি সিলেক্ট। ঠিক আছে, সিলেক্টের ভেতরে কিন্তু অনেক কটা কিন্তু অপশন আমরা পাবো। সিলেক্টে কি বলছে, এই টুলস এর সাহায্যে ক্যানভাসে কোনো চিত্র সিলেক্ট করা যায় এবং এর ফলে অঙ্কিত চিত্রটি এক স্থান থেকে অন্য স্থানে সরানো, মুছে ফেলা, কাট কপি ইত্যাদি কাজগুলি করা হয়। অর্থাৎ এই সিলেকশন করার উদ্দেশ্য হচ্ছে কি, আমি যে চিত্রটি অঙ্কন করেছি সেই চিত্রটি সিলেক্ট করে এবং এক জায়গা থেকে অন্য জায়গায় স্থান পরিবর্তন করা এবং মুছে ফেলা, কাট কপি ইত্যাদি কিন্তু কাজগুলি করা হয়। যখন কোনো চিত্রকে সিলেক্ট টুলের সাহায্যে সিলেক্ট করা হয় তখন সেই চিত্রের কি হয়, চারিদিকে একটি বাউন্ডিং বক্স প্রদর্শিত হয়। এই বাউন্ডিং বক্সের গায়ে মাউস পয়েন্টের আনলে মাউস পয়েন্টটি দেখো এই রকম চিহ্ন, এই রকম যে দেখো একটি অ্যারো চিহ্ন, মানে উপরে নিচে ডান দিকে বাম দিকে অ্যারো চিহ্ন পরিবর্তিত হয়। অর্থাৎ আমরা যে অংশটিকে সিলেক্ট করব তার উপরে যদি আমরা নিয়ে আসি মাউস পয়েন্ট তাহলে কিন্তু আমাদের এরকম চিত্র দেখাবে। এই অবস্থায় চিত্রকে অন্য স্থানে সরানো যায়,
অর্থাৎ আমাদের যদি এই রকম চিহ্ন আসে, তখন আমরা কিন্তু ওই চিহ্নটিকে এক জায়গা থেকে আরেক জায়গায় সরানো যায়। এই বাউন্ডিং বক্সের চারিদিকে মোট 8টি ছোট ছোট বক্স প্রদর্শিত হয়। এই দেখো এখানে দেওয়া আছে, এটি হচ্ছে বাউন্ডিং বক্স। তার ভিতরে দেখো এখানে 3, 4, 5, 6, 7, 8, 8টি ছোট ছোট বক্স প্রদর্শিত হয়। এই বক্সগুলি মাউস পয়েন্ট আনলে সেইটি উভয়মুখী অ্যারো চিহ্ন দেখতে হবে। অর্থাৎ এইখানে যদি আমরা চিহ্ন নিয়ে আসি, তাহলে কিন্তু এইরকম চিহ্ন দেখতে হবে। যদি এখানে যাই তাহলে এইরকম চিহ্ন দেখতে হবে, যদি এখানে মাউস নিয়ে যাই তাহলেও এরকম চিহ্ন দেখতে হবে। তখন কি হয়, তখন এগুলোকে আমরা আকারে ছোট বা বড় করতে পারি। দেখো আমি দেখাচ্ছি, ধরো আমি একটি চিত্র অঙ্কন করছি, ঠিক আছে? দেখো চিত্র অঙ্কন করার পর যখন আমি এখানে ক্লিক করছি বা এখানে নিচ্ছি, তখন কিন্তু দেখো এখানে বাউন্ডিং চারিদিক দেখো এরকম চিহ্ন দেখাচ্ছে, দেখাচ্ছে? আর আমরা কি করছি, এখানে যাচ্ছি তখন দেখো ওই রকম চিহ্ন দেখাচ্ছে, আবার এখানে যাচ্ছি তখন এখানে, প্রতিটা যখন ছোট ছোট বক্সে যাচ্ছি তখন। তার কারণ কি হয়েছে, তার কারণ আমি এটাকে বড় ছোট সবকিছু কিন্তু করতে পারছি। তো এইভাবে কি করা যায়, এইভাবে একটি ছবিকে আমরা দেখো আবার এরকম চিহ্ন, তখন আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় তাকে কিন্তু সরিয়ে দিতে পারছি, এই কথাটাই বলছে, ঠিক আছে? তো এইভাবে কি হয় আমাদের এই সিলেকশনের কাজ হয়। আরো আছে দেখো, যে সিলেকশন টুলের নিচের দিকে যে অ্যারো চিহ্নটি ক্লিক করলে এবং সিলেকশন সিলেকশন শেপন বা সিলেকশন শেপার নামক তালিকাটি প্রদর্শিত হয় এবং পাশের চিত্রটি লক্ষ্য করো, এই তালিকায় কি আছে, এবার কি বলছে, যে সিলেকশন সিলেকশন শেপ মানে সিলেকশন সিলেকশন শেপন যেখানে আছে, যে সিলেকশন শেপন নামক তালিকাটি যে প্রদর্শিত হচ্ছে, দেখো দেখিয়ে দিচ্ছি, যে সিলেক্ট অলে ক্লিক করছে দেখো সিলেকশন শেপন নামক প্রদর্শিত হচ্ছে। এই সিলেকশন শেপন নামের ভেতরে দেখো বিভিন্ন অপশন আছে, রেক্টাঙ্গুলার সিলেকশন, ফ্রি ফর্ম সিলেকশন, তারপর আবার কি আছে সিলেকশন অপশন, দুটি ভাগে এখানে দেখো ভাগ করা হয়েছে সিলেক্টকে। সিলেক্টে যখন আমরা ক্লিক করছি তখন দুটি অপশনে ভাগ হচ্ছে, একটি দেখো সিলেক্ট সিলেকশন সিলেকশন শেপনস, আর একটি আছে কি সিলেকশন অপশন, মানে দুটি দুটি অপশনে ভাগ রয়েছে। সিলেকশন শেপন সিলেকশন শেপস এর ভেতরে কি আছে, শেপস এর ভেতরে রেক্টাঙ্গুলার সিলেকশন আর ফ্রি ফর্ম সিলেকশন, আর সিলেকশন অপশনের ভেতরে কি আছে সিলেক্ট অন, তারপর ইনভার্ট সিলেকশন ইনভার্ট সিলেকশন, আর হচ্ছে কি ডিলেট, আর হচ্ছে ট্রান্সপারেন্ট সিলেকশন। তো এই কটি কিন্তু অপশন কিন্তু আমরা দেখতে পাবো। দেখো এখানে তাই বলছে যে সিলেক্ট অপশন, যে যে সিলেক্ট টুলের নিচে দিকে অ্যারোতে যদি আমরা ক্লিক করি, তাহলে একটি অপশন কি পাবো, সিলেকশন সিলেকশন সেপস আর সেপস আর নামক একটি তালিকা প্রদর্শিত হবে। তার নিচে যদি আমরা দেখি তাহলে দেখো আমি দেখিয়ে দিলাম যে রেক্টাঙ্গুলার সিলেকশন আর ফ্রি ফর্ম সিলেকশন, আর তার নিচে আরেকটি অপশন পাবো কি হচ্ছে সিলেক্ট অপশন সিলেকশন অপশন। এই সিলেকশন অপশনের ভিতরে কি আছে সিলেক্ট ওয়াল, ইনভার্ট সিলেকশন, ডিলেট আর ট্রান্সপারেন্ট সিলেকশন অপশন গুলি দেখতে পাবো। তাই দেখতে পাচ্ছি দেখো এখানে সিলেক্ট অপশনে আমরা ক্লিক করছি, দুটি অপশন আমরা দেখতে পাচ্ছি, একটা হচ্ছে সিলেক্ট সিলেক্ট শেপস আর একটি হচ্ছে সিলেক্ট সিলেকশন সিলেকশন শেপস আর সিলেকশন অপশন। সিলেকশনের শেপসের ভিতরে আছে সেপসের ভিতরে আছে রেক্টাঙ্গুলার সিলেকশন, ফ্রি ফর্ম সিলেকশন, আর অপশনের ভিতরে আছে সিলেক্ট ওয়াল, ইনভার্ট সিলেক্ট আর ডিলেট আর ট্রান্সপারেন্ট। এই কটি অপশন কিন্তু আমরা দেখতে পাচ্ছি। সাধারণত পেন্ট প্রোগ্রামে কোনো চিত্রকে রেক্টাঙ্গুলার সিলেকশনের টুলসের সাহায্যে সিলেক্ট করা হয়। অর্থাৎ আমরা কোনো কোনো টুলকে আমরা কি করি, রেক্টাঙ্গুলার সিলেক্টের সাহায্যে আমরা সিলেক্ট করি। দেখি আমরা রেক্টাঙ্গুলার নিয়েছি, এবার এরকম ভাবে সিলেক্ট করি, যখন আমরা সিলেক্ট করছি তখন দেখো এই যে 8টি বক্স আমার দেখিয়ে দিচ্ছে, আমি এটিকে দেখো এখানে যাচ্ছি, এই এই পয়েন্টে যখন আমরা যাব
তখন দেখো এরকম ছোট বড় আমরা করতে পাচ্ছি নিজেদের মতন, আর যখন আমরা তার মাঝে যাচ্ছি তখন মাউস পয়েন্টটা দেখো ঠিক আমাদের এরকম দেখাচ্ছে, আমরা তাকে এখান থেকে এখানে যেখানে মন যাবে আমরা তাকে সরিয়ে নিতে পারছি। ঠিক আছে, তো এ হলো সিলেকশনকার কাজ। তো অনেকগুলো চিত্রের মধ্যে যদি যদি একটি বিশেষ চিত্রকে সিলেক্ট করতে হয় তাহলে সেখানে ফ্রি ফর্ম সিলেকশন টুলবারটি ব্যবহার করতে হবে। যদি আমরা কি করি, যদি আমরা অনেকগুলো এখানে তিনটি চিত্র আছে, তিনটি চিত্রের মধ্যে যে কোনো একটি চিত্রকে আমরা সিলেক্ট করতে চাই তাহলে আমাদের কি ইউজ করতে হবে, তাহলে আমাদেরকে ফ্রি ফর্ম সিলেকশন ফ্রি ফর্ম সিলেকশন টুল ব্যবহার করতে হবে। ঠিক আছে, আর কি বলছে, আর ক্যানভাসে যদি একাধিক চিত্র একসঙ্গে সিলেকশন করতে হয় তাহলে সিলেক্ট অল অপশনটি করতে হবে। অর্থাৎ আমরা যদি এখানে সমস্ত চিত্রগুলিকে একসঙ্গে সিলেক্ট করতে চাই তাহলে সিলেক্ট অল ক্লিক করতে হবে, তাহলে কিন্তু কি হবে, তাহলে দেখো সব চিত্রগুলি কিন্তু একসঙ্গে সিলেক্ট হয়ে যাবে। ঠিক আছে, তারপর কি বলছে, কোনো চিত্রকে মুছে ফেলতে ডিলেট অপশনটি ব্যবহার করতে হবে। ধরো আমি এই চিত্রটিকে মুছে ফেলবো, তখন আমরা এখান থেকে ডিলেট অপশনে ক্লিক করব, দেখো অটোমেটিক সব কিন্তু মুছে গেছে। ঠিক আছে, এখানে এবার কি বলছে যে মনে রাখবে যে সিলেক্ট টুলের সাহায্যে কোনো চিত্রকে সিলেক্ট সিলেক্ট করে কিবোর্ডের কন্ট্রোল কি চেপে চিত্রটি সরালে চিত্রটি একটি প্রতিলিপি তৈরি হয়। অর্থাৎ আমরা যদি এখানে একটি চিত্র অঙ্কন করি সেই চিত্রটিকে কি করা হয়, যদি আমরা এখানে একটি চিত্র অঙ্কন করি এবং চিত্রটিকে কন্ট্রোল টিপে যদি আমরা এটিকে সরাই তাহলে আমাদের একটি বলছে প্রতিলিপি তৈরি হয় চিত্রটিকে। ঠিক আছে, এরপর আছে কি, এরপর আছে আমাদের ক্রপ। ক্রপ সকলে জানো, ক্রপ হচ্ছে এই অপশনের সাহায্যে কোনো চিত্রকে অংশ বিশেষ কেটে ছোট করে ফেলা এবং সর্বদাই নিষ্ক্রিয় এবং অবস্থায় থাকে, মানে এই টুলটি সর্বদাই নিষ্ক্রিয় অবস্থায় থাকে এবং কোনো অংশটিকে কেটে বাদ দেওয়ার জন্য সিলেকশন এই ক্রপ অপশন ব্যবহার করা হয়। যখন কোনো চিত্র বা তার অংশ বিশেষ সিলেক্ট করা হয় তখন এই টুলটি অ্যাক্টিভ হয় এবং ক্যানভাসে কি হয়, অনেক ক্ষেত্রে অনেকগুলি অনেকগুলি চিত্রের মধ্যে যে কোনো একটি চিত্র সিলেক্ট করে এই টুলটি এই টুলে ক্লিক করলে সিলেক্ট করা চিত্রটি শুধুমাত্র ক্যানভাসে প্রদর্শিত হয়, বাকি চিত্রগুলি মুছে যায়। বোঝা গেল? তো ক্রপ কি, ক্রপ হচ্ছে কিছুই না, কোন একটি চিত্র আছে, কোন চিত্রে একটি বিশেষ আমরা অংশটিকে কি করব, বিশেষ অংশটিকে আমরা কিন্তু ব্যবহার করতে পারবো। দেখো ক্রপ চলে এসছে, এবার আমরা তাকে ক্রপ করে নিতে পারবো যেমন আমাদের প্রয়োজন হবে। ঠিক আছে, তারপর হচ্ছে কি, তারপর হচ্ছে রিসাইজ। রিসাইজ মানে একটি চিত্রের আকার ছোট বড় সমস্ত কিছু করা যাবে। তারপর হচ্ছে রোটেট, রোটেট কিছুই না, এই টুলের সাহায্যে সিলেকশন করা চিত্রকে 90 ডিগ্রি আসলে ঘোরানো যাবে এবং ইমেজ কমান্ড গ্রুপে রোটেট বাটনে ক্লিক করলে পাশেই চিত্রটি প্রদর্শিত হবে এবং আঁকা ছবি সিলেকশনের চিত্রটি যত ডিগ্রি ঘোরাতে চাই তত ডিগ্রিতে ঘুরে যাবে। অর্থাৎ এই একটি ছবি আছে, একটি ছবি যদি আমি উল্টে নিতে চাই যেদিকে আমার দরকার হবে সেই মতো করতে গিয়ে আমাদেরকে রোটেট অপশনটি ইউজ করতে হবে। তো এই কটা অপশন যে একটি সিলেকশন কিভাবে একটি ছবিকে সিলেক্ট করে ছোট বড় করব এবং ক্রপ, রিসাইজ মানে একটি ছবির সাইজকে কি করা, আর একটি হচ্ছে রোটেট, রোটেট মানে আমি কোন দিকে লেফট না রাইট সব কোন দিকে নিব। তো এ ছিল আজকের বিষয় যে হোম মেনু অন, হোম মেনু ট্যাব, রিবন ট্যাবের যে আমাদের আছে ক্লিকবোর্ড কমান্ড গ্রুপ এবং হচ্ছে ইমেজ কমান্ড গ্রুপ, এই দুটি সম্পর্কে আজ আলোচনা হলো। আমরা নেক্সট যে টুল কমান্ড গ্রুপ নিয়ে আলোচনা করব। ঠিক আছে।